হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর স্টুডেন্ট একাডেমি নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সাধারণত যখন মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখতে চাই, তখন কিন্তু আমরা শুধুনি এমজে ফন্টের মধ্যে কিন্তু বাংলা লেখালেখি করে থাকি, ঠিক আছে? বাংলা লেখার জন্য আমরা শুধুনি এমজে ফন্ট ইউজ করে থাকি। তো অনেক সময় হয় কি, অনেকের কম্পিউটার কিন্তু শুধুনি এমজেটা সাপোর্ট করে না, ঠিক আছে, অথবা শুধুনি এমজেটা আসে না, অনেকে বাংলা লিখতে পারে না। এখন এই কারণটা লিখে আমাদের শুধুনি এমজের জন্য আমরা যে বাংলা যে সফটওয়্যারটা ইউজ করি বিজয় বায়ান্ন, সেটা কিন্তু সেট আপ করা লাগে, ঠিক আছে? এবং সেটা যদি আমরা সেট আপ না করি, তাহলে কিন্তু আমরা বাংলা লিখতে পারবো। আমরা দেখি এখানে শুধুনি এমজে সাপোর্ট করে কিনা, এই যে, ঠিক আছে। আমরা যদি বাংলাটা যদি সেট আপ করা থাকে বিজয় বায়ান্নটা, তাহলে কিন্তু এখানে শুধুনি লিখে সাথে সাথে কিন্তু আমাদের অপশনে চলে আসতো। তাহলে এই মানে কি আমাদেরকে এটা সেট আপ করা নেই? তখন আমাদের সবার প্রথমে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, তারপর সেট আপ করতে হবে। তো আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের বিজয় বায়ান্নর যে সফটওয়্যারটা সেটা কি লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যে বিজয় বায়ান্ন, ঠিক আছে, জিপ করা একটা ফাইল আসবে। এখন এটাকে আমাদের সবার আগে আনজিপ করতে হবে। তো প্রথমে এটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট, হেয়ারে ক্লিক করবো, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। তারপর এখন আনজিপ হতে ততক্ষণ সময় নেয় আর কি। আর এখানে আমাদের আরেকটা অপশন আছে ডট নেট, ঠিক আছে। মাইক্রোসফটের ডট নেট একটা সফটওয়্যার মড, অনেক সময় হয় কি অনেকে এর আবির যে ডট টেক ফ্রেমওয়ার্কের কারণে আমি যদি বিজয় বানানো সেট আপ করলাম, ঠিক আছে, বিজয় বানানো সেট আপ করার পরে কিন্তু আমাদের সাপোর্ট করে না অনেক সময়, অথবা অনেক সময় সেট আপ হয় না। সেটা কারণ হলে কি আমাদের ডট নেট অনেক সময় চাইতে ডট নেট ফ্রেমওয়ার্কটা দিয়া করা সেট আপ করার জন্য। তো সেই কারণে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সেই ফ্রেমওয়ার্কের লিঙ্কটাও দেওয়া থাকবে, সবাই সেটা ডাউনলোড করে নেবেন যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে। যদি প্রবলেম না হয় তাহলে তো ভালো, আর যদি প্রবলেম হয় তাহলে যে ডট নেটটা কি করবেন, সবাই সেট আপ করে নেবেন। তখন আমরা যে আনজিপ করা ফাইলে চলে আসি, আসার পর এখান থেকে এই যে এইটা না আমাদের সেট আপ ফাইল, ঠিক আছে, বিজয় বায়ান্ন, এখানে ক্লিক করবো ডাবল ক্লিক। ক্লিক করার পরে তারপর আমরা এখানে নেক্সট ক্লিক করবো। নেক্সট ক্লিক করে এখানে আবার নেক্সট দিলাম, তারপর এখানে আমাদের এক দিয়ে দেবো, এক দিলাম, কিছু কন্ডিশন বলা আছে, তারপর আবার নেক্সট ক্লিক করলাম, তারপর নেক্সট ইয়েস দিয়ে দিলাম। একটু সময় লাগবে, হালকা বেশি সময় লাগবে না, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের কি বলতে বলছে, আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা ক্লোজ করে দিলাম। এখন তাদের যেটা করবো, এখন আমরা এই যে স্টার বাটন ক্লিক করব, এখানে আমরা রেজিস্টার বাটনে চলে আসি। আশা করি এখান থেকে যে বিজয়, ঠিক আছে, এই যে বিজয় বানানো, এটাতে ক্লিক করলাম। ওকে, এই যে আমাদের বিজয়টা কিন্তু কি সেট আপ হয়ে গেছে, ঠিক আছে, বিজয় বানানো 2012 এটা। দেখুন এখানে আরেকটা বিষয় যেটা অনেকে অনেক সময় এটা অ্যাক্টিভেশন একটা কোড চাবে আমাদের, ঠিক আছে, তখন সেটা পাবো কোথায়। এখন সেই কোডটা যেখানে যে সিডি কি, ঠিক আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করবো যেখানে যে একটা কোড দেওয়া আছে, এটা কিন্তু অ্যাক্টিভেশন কোড। তো যাদের যদি আপনার যদি অ্যাক্টিভেশন কোড চায়, ঠিক আছে, তখন কি করবেন, এই কোডটা ইউজ করবেন। আর যদি না চায় তাহলে তো সমস্যা নেই। তো এখন আমরা দেখি আমাদের এটাকে বিজয় বানানোটাকে সাপোর্ট করে কিনা। তো এখানে আসি, এখানে এসে লিখলাম শুধুনি এমজে, এই দেখেন শুধুনি এমজে, ঠিক আছে, আমাদের কিন্তু চলে আসছে। ওকে, এই দেখেন আমরা ইচ্ছা মতো আপনার বাংলা টাংলা যা লিখা পড়ছেন আপনি কি লিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।